বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে আসলাম, অবশ্যই খেয়াল করে শুনবেন। এই কথাগুলোর ভিতরে এমন কিছু লুকিয়ে আছে যেই জিনিসগুলো জানলে মানুষের প্রতি আমাদের একটা সম্মান আসবে, মানুষের প্রতি যে মানুষকে যে মূল্য দিতে হয় সেই মূল্যবোধটুকু ভিতরে জন্ম নেবে। তাই আজকের কথা আমি শুরু করব যে এই পৃথিবীতে বর্তমান সবচেয়ে দুঃখী মানুষটি কে, এই পৃথিবীতে সবচেয়ে দুঃখী মানুষটি হল প্রধানমন্ত্রী। এটা কেমন কথা, প্রধানমন্ত্রী সারা দেশ তাকে মানে, সে এই দেশটিকে পরিচালনা করতেছে, সে কি করে দুঃখী হবে? আমি বলছি হে সমস্ত জগৎবাসী, অবশ্যই লক্ষ্য করবেন, আপনি নিশ্চয়ই একটা ফ্যামিলির মা, আপনি নিশ্চয়ই আপনি একটা ফ্যামিলির মধ্যে আপনি পিতা, আপনার চারটা পাঁচটা সন্তান আছে, আত্মীয় স্বজন আছে। তখন মায়ের ভূমিকাটাই আমি আগে সারি। আপনি যখন পাক করতে বসেছেন বিভিন্ন তরকারি ভাত, ছেলে বলতেছে মা এটা দাও, মেয়ে বলতেছে মা আমার এটা লাগবে, তাদের চাহিদা পূরণ করছে, আবার রান্না ঠিক রাখছে, আবার স্বামী ফোন দিয়েছে যে আমি পাঁচজন মানুষ নিয়ে আসতেছি, তাদের জন্য তুমি পাকশাক করে রাখো, এখন আবার পাক বাড়াতে হবে। এখন ছোট্ট একটা ছেলে বিছানায় শুয়ে আছে, তাকেও দেখতে হয় সে কি খাটের থেকে পড়ে গেল কি না। এই সময় আবার শুনেছে তার বাবার বাড়িতে তার এক আত্মীয় মারা গেছে, হাই হাই, এখন কি করবে? তাহলে একটা মেয়ে মানুষ সংসারের মধ্যে, সে একটা মানুষ তার হাত দশটা নিয়ে সে কাজ করতে থাকে, কিন্তু এতে হিলে না, সে করতেই থাকে, ছেলে মেয়ের বিপদে আপদে করতেই থাকে, কিন্তু হাঁপিয়ে যায়। তাহলে একটা ফ্যামিলি কন্ট্রোল করতে যাইয়া সে এরকম হাঁপিয়ে গেল। এবার আসি পিতার কাছে, পিতা কি করলো, সারাদিন কাজ করেছে, বাড়িতে এসেছে, খাবার দাবার খেয়েছে, ঘুমিয়েছে, সকালে উঠে আবার কাজে চলে গেছে, কাজের মধ্যে যতটুকু ঝামেলা যতটুকু কষ্ট সয়েছে, কিন্তু একটা মেয়ে মানুষ একটা সংসার কন্ট্রোল করতে যাইয়া তার দশটা হাত দিয়ে কাজ করেছে, তারপরেও সে স্বামীর ধমক খাচ্ছে, ছেলে মেয়েরাও অনেক সময় ধমক দিয়ে কথা বলে বসে, কিন্তু মা হয়ে গেছে কি, সংসারের মধ্যে একটা ফুটবল, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। তাহলে একটা ফ্যামিলি কন্ট্রোল করতে যাইয়া একটা মায়ের অবস্থা কি, একটা পিতার অবস্থা কি, গেল এই সাবজেক্ট। তাহলে একটা সংসার কন্ট্রোল করতে যাইয়া যদি একটা মানুষ হাঁপিয়ে যায়, তাহলে পুরা দেশ কন্ট্রোল করে কে, প্রধানমন্ত্রী। এই দেশটা কন্ট্রোল করতে যাইয়া তার কি অবস্থা, তার এমনই অবস্থা, সে দেখতেছে দেশের মধ্যে এত জাম জট, জায়গায় জায়গায় ফ্লাইওভার দাও, জায়গায় জায়গায় ব্রিজ করে দাও, জ্যাম কমে যাবে। এখন দেখা যায় মানুষের শৃঙ্খলা ঠিক নেই, অশৃঙ্খল চলছে, যানজট লেগেই থাকে, তখন প্রধানমন্ত্রীকে গালি দিয়ে বলছে সে এগুলা করে কী লাভ হলো। কিন্তু শৃঙ্খলে তো আমরা পাবলিক যারা, শৃঙ্খলে নেই, কিন্তু ফাঁকি দিয়ে একজন গালি দিয়ে কথা বলেছে, গেল। এরপর আরেকটি কথা বলতে চাই, একটা ফ্যামিলি সংসার পাঁচটা সন্তান নিয়ে যখন মা চলে, সমস্ত ছেলে মেয়েদের সুখ শান্তির জন্য সে অনেক কিছু করে, তাহলে একটা দেশকে রক্ষা করতে, একটা দেশকে কন্ট্রোলে রাখার জন্য, সবাইকে সব কিছু দিয়ে ঠিক থাকার জন্য একটা প্রধানমন্ত্রী, সে মায়ের ভূমিকা নিয়ে সে অনেক কিছু করে, কিন্তু একদল খুশি, আরেক দল মারে ঘুষি, আরেক দল করতেছে দোষী, তবে এই দলটাই বেশি যারা না বুঝে করতেছে দোষী। তবে হে সমস্ত জগৎবাসী, আমি আপনাদের সামনে এই কথাটি কেন নিয়ে আসলাম,
এবার আসবো আমি নবী রাসূলদের দিকে। দেখেন এই পৃথিবীতে নবী ও রাসূল, এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন। এখন এই নবী রাসূল কিন্তু অনেক কষ্ট, অনেক কান্নাকাটি করেছে, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি উম্মতি বলে কেঁদেই গেলেন। কত উম্মত আছে নবীকে আঘাত করে কথা বলেছে, কত উম্মত আছে নবীর উপরে টর্চার করেছে, নবীর নামে মিথ্যা আরোপ করেছে, এবং কিছু কিছু উম্মত ছিল সাহাবা, তারা নবীর প্রশংসা করেছে। তাহলে সকলকে সমান দেখলে কি হবে? সকল সাহাবা সকল উম্মত কিন্তু নবীকে এক চোখে দেখেনি, যার ফলে নবীজিও এই পৃথিবীতে অনেক কষ্ট সয়ে গেছে। আত্মজগতে যার চক্ষু আছে সেও দেখতে পাবে যে তিনি আত্মজগতে এখনও উম্মতি উম্মতি বলে কাঁদছে। তো এবার আসবো আমরা কি, যে সংসারে একটা মাকে দিয়ে যদি বুঝতে পারি যে একটা সংসার কন্ট্রোল করতে গিয়ে তার কি অবস্থা, তাহলে একটা প্রধানমন্ত্রী একটা রাস্তা করেছে, এই রাস্তাটি একদল বলছে ভালো হয়েছে সুসংবাদ দিচ্ছে, আরেক দল বলছে ঘৃণা দিয়ে গালি দিয়ে কথা বলছে, এই দেশে এটা লাগবে, এটা করা হয়নি, এটা করেনি, সেই হয়েছে সেই হয়েছে, এগুলো কিন্তু প্রধানমন্ত্রীর কানে যায়। তবে তখনই তার হৃদয়টা কেঁদে ওঠে যে আমি সকলের মন ভরাতে পারছি না, সকলকে আমি সমান দেখলেও সকলে আমাকে সমান দেখছে না। তবে প্রধানমন্ত্রী তারা দশটা চোখ রেখে কাজ করে, দশটা হাত রেখে কাজ করে, কোন জায়গায় কী প্রয়োজন, কিন্তু সাধারণ মানুষ এটা বোঝে না। বলতে পারেন জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আরে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া করতে হবে পাকিস্তান না খেয়ে মরছে, আর আল্লাহ আমাদেরকে চারটা খাইয়ে রেখেছে, তাহলে আল্লাহ আমাদের উপরে অবশ্যই রহমত বর্ষণ করেছেন, না হয় আমরাও কিন্তু সে অভাবে না খেয়েই থাকতে হতো। তবে আজকের এই আলোচনাগুলো আমি কেন করলাম অবশ্যই বুঝতে পেরেছেন। যে আরও একটি কথা বলব সেটি হলো, দেখুন বেলায়েতের যুগে নবী আসবে না, পীর মুর্শিদের যুগ, ওলি আউলিয়াদের যুগ। যদি এই পৃথিবীতে কেউ একজন মুর্শিদকে আঘাত করলো, তো রাসূলকে আঘাত করলো, তো রাসূলকে আঘাত করলো, তো আল্লাহকে আঘাত করল, তাহলে আমাদের এই জিনিসটাও বুঝতে হবে এটা হলো আধ্যাত্মিক সাম্রাজ্য আর সামাজিক সাম্রাজ্য, যেটা সমাজকে পর্যবেক্ষণ করে। তাহলে দুজনই আমাদের কাছে সম্মানী। একজন আউলিয়া যদি বাংলাদেশে না থাকে বাংলাদেশ টিকবে না, একজন হক প্রধানমন্ত্রী যদি আমাদের দেশে না থাকে এই দেশ টিকবে না। তাহলে বর্তমানে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া করব, আল্লাহ যে আমাদেরকে ভালোই রেখেছে, এর চেয়েও যদি খারাপ হতো তাহলে আমাদের কী অবস্থা হতো। তবে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।